সবাইকে শুভ সকাল বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সকল বন্ধুরা আশা করছি ভালো আছেন আমি শামসু নাহার যমুনা আপনাদের সামনে কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়ে গেছি আশা করছি সবাই ভালো আছেন আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের নীল সাগরের মেলা কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম আত্মশুদ্ধি লিখেছেন কবি মোহাম্মদ আলদাব হোসেন আত্মশুদ্ধি কথাটি আমরা ভুলে গেছি আত্মশুদ্ধির বিপরীতে আমরা বসবে আছি আত্মশুদ্ধির আরেক নাম আত্মরক্ষা কয় আত্মশুদ্ধি করতে পারলে আত্মরক্ষা হয় অতিভক্তি অতি যদি বন্ধ হয় আত্মশুদ্ধির একটা অংশ তাহলে কায়েম হয় সময়ের অপচয় কথার অপব্যয় বন্ধ হলে আত্মশুদ্ধি হয় বেপরোয়া যৌনাচার জীবনের হয় তা যদি বন্ধ হয় আত্মশুদ্ধি হয় সর্ববিষয়ে সুবিচারে অবিচারে নয় তার নাম আত্মশুদ্ধি জ্ঞানী কয় সবাইকে অজস্র ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্টস করছেন কবিতা আবৃত্তি দেখছেন লাইক দিচ্ছেন আমি কবি মোহাম্মদ আলতা হোসেনের নীল সাগরের মেলা কাব্যগ্রন্থ থেকে আরেকটি কবিতা আবৃত্তি করছি ভাগ্য চেষ্টায় লুকিয়ে থাকে লিখেছেন কবি মোহাম্মদ আলতাব হোসেন ভাগ্য ভাগ্য কর শুধু ভাগ্য সে কোথায় চেষ্টার মধ্যে লুকিয়ে থাকে জ্ঞানী তাই কয় ব্যক্তি জাতি ভাগ্য উন্নয়ন যদি না করে আল্লাহ পাক সফলতা দেয় না কভু তারে চেষ্টা করো ভাগ্য গড়ো পিছু পা হবে না পারি না পারব না সেটা বলো না শ্রমশক্তি শক্তি প্রেম ভক্তি আর একাগ্রতা এই পাঁচের জোর তাগিতে ভাগ্য ফেরে শেথা ধৈর্য বুদ্ধি ন্যায় উক্তি বিনয় ব্যবহার অবশ্যই খুলে যাবে ভাগ্যের দুয়ার আল্লাহ পাকের সাহায্য চাও চেষ্টা সফলে মা বাবার দোয়া চাও কোনো কাজে হাত দিলে সবাইকে অজস্র ধন্যবাদ আমার ভিওয়ার্সরা আমার জোনাকির আলোক ইউটিউব চ্যানেলেও অনেকে সাবস্ক্রাইব করছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আগামীতে আবার কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ